নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মকর রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মকর রাশির মানুষ হন, অগস্ট 2022 আপনার জন্য কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, মকর রাশি ক্ষেত্রে অগস্ট মাস নির্ণায়ক হতে চলেছে। ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে মকর রাশি, ইচ্ছা পূরণ হতে চলেছে মকর রাশি। প্রথমে আপনাদেরকে আমি গ্রহের গোচরটা আপনাদেরকে একটু বলে দিই। আপনার রাশিতে শনি অবস্থান করছে বক্রী অবস্থাতে, এবং তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করছে। 10 আগস্ট 2022 মঙ্গল আপনার চতুর্থ ভাব থেকে অঙ্গারক দোষ কাটিয়ে আপনার রাশির পঞ্চমভাবে অবস্থান করবে। শুক্র 7 আগস্ট আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করছে, এবং বুধ 19 আগস্ট পর্যন্ত আপনার অষ্টমভাবে, এবং 20 আগস্টের থেকে এই বুধ আপনার ভাগ্যভাবে অবস্থান করবে, এবং রবি আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করবে 17 আগস্ট থেকে, এবং কর্মভাবে কেতু অবস্থান করছে। কি রেজাল্ট পেতে চলেছে মকর রাশির জাতক অথবা জাতিকারা, যত মকর রাশির দর্শক আছেন তাদের ক্ষেত্রে আমি বলি। দেখো, যাদের ক্ষেত্রে হচ্ছে না জানবেন, আপনার এটি রাশিফল নয়, আপনার জন্মকুণ্ডলী এখানে আমি বিচার করছি না, এটা একটা সার্বিক বিচার। কারণ আপনার এখানে আমি দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না, আপনার গ্রহের গোচর দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে একটা নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে। বেশ কিছু ডেট আপনারা ডায়েরিতে নোট করে নিন, যে ডেটগুলো আপনাদের পরিবর্তনে কিন্তু সূচনা দিতে চলেছে। নাম্বার 1, 20 আগস্ট 2022। নাম্বার 2, আপনাদের 7 আগস্ট 2022 এবং 10 আগস্ট 2022। 7, 10 এবং 20 এই তিনটি ডেট আপনাদের জন্য পরিবর্তনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। শনির 7.5 আপনাদের চলছে, কিন্তু এই শনির 7.5-এর মধ্যেও আপনাদের কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু নির্দেশ কিন্তু করছে মকর রাশির, যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে। প্রথম থেকে আলোচনা করি, মকর রাশির যত ভিউয়ার্স আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে আমার অভিনন্দন থাকলো। মকর রাশি কিন্তু 7.5-ই চলছে, কিন্তু আপনাদের সুদিন কিন্তু আগত বেশ কিছু দিক থেকে। দেখুন, রাশিতে শনি অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের মান সম্মানের বৃদ্ধি আপনাদের করবে, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা আপনাদেরকে দেবে, এবং এই সময়ের মধ্যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু হবে। কারণ ধনাধিপতি রাশিতে বক্রী অবস্থায় ওর ধনের সমাগম কিন্তু আপনাদের হতে চলেছে, এবং তবে পরিবারের লোকের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতপার্থক্য কিন্তু তৈরি কিন্তু হতে চলেছে মকর রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ইচ্ছা পূরণ আপনাদের কিন্তু হতে চলেছে। আবারও বলছি, ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করেছে থার্ড হাউসে, ভাই বোনদের সাথে, বড় ভাই ছোট ভাই বা বোনদের সাথে সম্পর্কে উন্নতি, বড় ধরনের কন্ট্যাক্টগুলো পাওয়া, নিজের উদ্দীপনা বৃদ্ধি করবে, পরাক্রম বাড়বে, এবং বড় ধরনের ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। চতুর্থভাবে রাহু মঙ্গল অবস্থান করছে 10 আগস্ট পর্যন্ত, এই 10 আগস্ট আবার মঙ্গল রাশি পরিণত হবে। চতুর্থভাবে কিছু কিছু ক্ষেত্রে মনের উপর যে একটা চাপ, প্রেশার ছিল, অ্যাংজাইটি ছিল, এই জায়গাগুলো থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু মুক্তি পাবেন। কারণ অঙ্গারক দোষ থেকে এই মঙ্গল বেরিয়ে আসছে আপনার 10 আগস্ট 2022। এবং আপনাদের যাদের মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে, মায়ের স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে, প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, বন্ধুবান্ধবদের সহযোগিতা হবে, মনে একটা শান্তি কিন্তু আপনাদের কিন্তু আসতে চলেছে, নিজস্ব সম্পত্তি ক্রয় করা সম্ভাবনা, যাদের মামলা মকদ্দমা চলছে সেই জায়গা থেকে একটা ভালো একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান, দেখুন
এটা কিন্তু মঙ্গল কিন্তু একটা যে গঙ্গারক দোষ ছিল সেখান থেকে কাটিয়ে উঠে মঙ্গল আপনাদের কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে, এবং এর পাশাপাশি আপনাদের শেয়ার বাজার থেকেও কিন্তু এই সময় কিন্তু লাভ দিতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। সাতই আগস্ট 2022 লাইন ডেডলাইন করে নিন। সপ্তমভাবে শুক্রের অবস্থান, শুক্র এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে। এখানে আপনাদের কী করবে, যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজ করছেন, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, হাত আপনি কোনো হাতের কাজ জানেন, কেউ ভালো আর্টিস্ট আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু হবে। এবং শনি এবং শুক্রের সমসপ্তম দৃষ্টি বিনিময় আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। আপনাদের দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট একটা সমন্বয় আপনাদের তৈরি হবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের এই সময়ের মধ্যে দৈনিক রোজগার আপনাদের বাড়বে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের দেখা যাচ্ছে, কারণ শনি এবং শুক্র একে অপরে পরম মিত্র গ্রহ। আপনাদের উন্নতির জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, এবং অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিয়েটের জায়গাতে কাজ কর্ম করছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সাথে যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, এই সব জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। অষ্টমভাবে বুধের অবস্থান, ষষ্ঠ বুধিকে কানেক্ট করে দেখুন। 19 তারিখ অবধি স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলেও সমস্যা কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি আপনি যদি মানুষ হন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলেও কেয়ারফুল থাকার চেষ্টা করুন। কিন্তু 20 আগস্ট 2022 এই বুধ যখন আপনার ভাগ্যভাবে অবস্থান করবে, জেনে রাখুন ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি হন মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের কিন্তু করতে চলেছে মকর রাশি ক্ষেত্রে। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের আটকে আছে এমন টাকা আপনারা পাবেন, ডুবে গেছে এমন টাকা আপনারা পাবেন, এবং এই সময়ের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের, নিজস্ব প্রপার্টি নিয়ে যাদের সমস্যা চলছিল সে সমস্যা কাটিয়ে প্রপার্টি থেকে লাভ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। কারণ ভাগ্যপতি ভাগ্যভাবে 20 আগস্ট আপনাদের এরপর থেকে আরও আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার আসি কর্মভাব। কর্মভাবে শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে তুঙ্গ ক্রিয়ে। কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা আপনাদের হবে, এবং যেহেতু আপনাদের কেন্দ্র থেকে শুক্র রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন যারা চাইছেন সে পরিবর্তন কিন্তু হবে। এবং একাদশপতি আপনাদের পঞ্চমভাবে দেখুন মঙ্গল, আপনারা যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে, এবং মঙ্গল সরাসরি একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে এই জায়গাগুলো কিন্তু, এবং মেডিসিনের সঙ্গে যারা যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় মকর রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমূল চেঞ্জ কিন্তু আসছে, এবং ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন, আপনার দোকান আছে, হার্ডওয়্যারের দোকান আছে, এই জায়গা থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান মকর রাশির আপনি যদি মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই আগস্ট 2022 নির্ণায়ক রেজাল্ট মকর রাশির মানুষ কিন্তু পেতে চলেছে। যদিও এটি আবারও বলছি এটি একটি সার্বিক বিচার, এটা আপনারা হুবহু একদম নেবেন না, তবে এই এটা আপনারা আপনাদের জীবনে পথ প্রদর্শক হিসাবে বা বন্ধু হিসাবে বা গাইডলাইন হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। যদি 100-এর মধ্যে 10% যদি কাজে আসে আমি নিজেকে গর্ব অনুভব করব। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।